বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এবং এই জন্মদিন পালিত হচ্ছে শুধুমাত্র আগরতলা শহরই নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতে পালিত হচ্ছে, গোটা বিশ্ব দেশ এর পাশাপাশি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতেও পালিত হচ্ছে। কিছুক্ষণ আগেই তুলে ধরেছিলাম আগরতলা শহরের যে মূল দুটি জায়গাতে পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে খবরটা এসে পৌঁছেছে আমাদের কাছে, কৈলা শহরেও একই রকম ভাবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিন পালিত হচ্ছে। 1268 বঙ্গাব্দে আজকের দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব কালজয়ী কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশেষ করে বাঙালিদের সুখে দুঃখে বিশ্ব বাঙালির বড় আশ্রয় এই রবীন্দ্রনাথ ঠাকুর। দুবছরের নানা সংকট কাটিয়ে এবার নানা আয়োজনে পালন করা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। গত দুবছর সেরকম ভাবে কিন্তু পালন করা সম্ভব হয়নি রবীন্দ্র জয়ন্তী। কৈলাসহরও পিছিয়ে নেই সারা রাজ্য থেকে। কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে আজ ভোর 5টা থেকে প্রতিটি ওয়ার্ডকে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে 9 কোটি কলাক্ষেত্রের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তির সামনে মিলিত হয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে শহরের সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও পুর পরিষদের নির্বাচিত কাউন্সিলররা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও বি ফিট অ্যান্ড ফিট আদার্স সংস্থার পক্ষ থেকে একটি র্যালি বের হয় কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। 9 কোটি কলাক্ষেত্রের সামনে থেকে আবারও একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সকলেই এসে মিলিত হন স্থানীয় রবীন্দ্র কানন প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে, জেলা পরিষদের সহসভাপতি শ্যামল দাস, শহরের শিল্পী সাহিত্যিক সহ বিশিষ্টজনেরা। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কি জানাচ্ছেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চকলা দেবরায় এবং 9 কোটি জেলা পরিষদের সভাপতি শ্যামল দাস সরকার শুনব। আজ 161তম জন্মশতবার্ষিকী, কি বলবেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে 161তম জন্মশতবার্ষিকী আমি এতটুকুই বলবো যে কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে একটি অনুপ্রেরণা। আজকের দিনে এই যে 25শে বৈশাখ আমরা চিরচিরন্তন পালন করে আসছি, এই দিনটাতে প্রতিটি মানুষের মনের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা জেগে উঠে। কবি মানুষের মনে জাগিয়ে গেছে সংস্কৃতি এবং সাহিত্য বাঙালি বলতে পারবে না এবং পারছেও না। কবিগুরু ছিলেন, কবিগুরু লেখাপড়া যখন করতেন তখন থেকে ছোট থেকে উনি বন্ধু বান্ধবকে ভুলে যেতেন, কিন্তু ওনার জীবনের ছন্দকে তিনি কোনোদিন ভুলেন নাই। তিনি ছোটবেলা থেকে, তারপরও তিনি যখন একটু ছাদে উঠতে পারতেন তখন বনের পাখি আর খাঁচার পাখি যখন দেখতেন একসাথে খাওয়া খাচ্ছে বাইরে থেকে, সেটা দিয়ে তিনি কবিতা রচনা করে ফেলেছিলেন। এভাবে ওনার ঠাকুরের 161তম জন্মশতবার্ষিকী, কি বলবেন? বেসরকারিভাবে বিভিন্ন সামাজিক সংস্থা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী অত্যন্ত শ্রদ্ধার সহিত পালন করছে। তারই অঙ্গ হিসাবে আমরা বি ফিট অ্যান্ড ফিট আদার্স গ্রুপের পক্ষ থেকে আমরা আজ রবি ঠাকুরের চরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি, এবং আমরা ছোট্ট একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা ভোর 5টা থেকে শহরের বিভিন্ন ওয়ার্ড রাজপথগুলো আমরা পরিক্রমা করেছি প্রভাত ফেরির মাধ্যমে। আমাদের একটি উদ্দেশ্য, আমরা সকলে সুস্থ থাকব এবং সবাইকে সুস্থ রাখতে আমরা অনুপ্রাণিত করব, এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন মনীষীদের জন্মজয়ন্তী। আপনারা শুনলেন উপস্থিত অতিথিরা কি বলেছেন এ ব্যাপারে, এবং কৈলাস শহরেও বেশ জাঁকজমকপূর্ণভাবেই পালিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী, এবং র্যালি থেকে শুরু করে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং মাল্যদানের মাধ্যমেই আজকের এই দিনটি পালিত হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।